শুরুতে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন। সিটিভি 71 সত্যের পথে অবিচল। এখন শুনুন পুরো সংবাদ। করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্লান্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রোয়া ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। উদ্বোধনকালে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রেজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম সহ জেলা স্বাস্থ্য কমিটির নেতৃবৃন্দ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিস্টেমের ফলে একসাথে 250 জন ব্যক্তিকে অক্সিজেন সেবার আওতায় আনা যাবে। সেসাথে দেওয়া যাবে অধিক অক্সিজেন চাহিদার সম্পন্ন ব্যক্তিদের হাইফ্লো নেজলের মাধ্যমে অক্সিজেন সেবা। লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে। ফারজানা আক্তার ফাইজা, সিটিভি 71।